হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। এটা হলো মহালয়ার দিন সকাল সকালের ভিডিও। তো আমি ছিলাম কীর্তনের শিলচর, আর এখন দেখো আমরা রেডি হয়ে গেছি অলরেডি ঘুম থেকে উঠে, আর সবাই দেখছি ঘুরতে যাচ্ছে। আমি জানলা দিকে দেখছিলাম আর কি, আর সকাল সকাল এত আওয়াজ শুনে ঘুম থেকে আর কি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠেই দেখছি সবাই রেডি হচ্ছে, তারপর আমি রেডি হলাম। আর নিচের দিকে দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম কত মানুষ যাচ্ছে। আর সত্যি মনটা অনেকে খারাপ খারাপ লাগছে। এর আগের বছরে বোনেদের সাথে আমি বেরিয়েছিলাম মহালয়ার, সবাই তো সকালবেলা প্রত্যেকেই বের হয়, তো বোনেদের সাথে বের হয়েছিলাম। আর সেই দিনটা অনেকে মিস করেছিলাম, আমরা অনেকজন বেরিয়েছিলাম। তো করার কিছু নেই, কীর্তনে যেহেতু এসে গেছি তো আসরটা তো দিতে হবে। আর সকালবেলার আসর ছিল আমাদের 6টা থেকে 8টা পর্যন্ত। তারপর আমাদের অন্য প্ল্যান ছিল, কিন্তু আসরটা মানে অন্য একটা টাইমে পড়ে যাওয়ার জন্য আমরা আর পারলাম না। তো নিচের দিকে নামছি, আমাদের একটা লজে দেওয়া হয়েছিল থাকার জন্য। তো লজে আমরা লজ থেকে নিচের দিকে যাচ্ছি যেখানে প্যান্ডেল, তো এই জায়গা থেকে প্যান্ডেলের জায়গায় যা মানে হেঁটে যেতে 10 মিনিটের মতো লেগে যায়। আর এখানে তো শিলচর তো টাউন বাড়ির কাজকর্ম, তার জন্য ছোটো ছোটো বাসাগুলো থাকে, থাকার জন্য জায়গা থাকে না, তার জন্য লজে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো নিচে নেমে দেখছিলাম অনেকই মানুষ হাঁটতে যাচ্ছে। মনে মনে ভাবছিলাম আমি যদি গড়ে থাকতাম তাহলে তো আমিও তো ঘুরতে যেতাম। তো করার কিছু নেই, কৃষ্ণ নাম দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি, এরকম আর কি চিন্তাভাবনা আজকে দিনটা শুরু করলাম। তো আমরা তো টোটো করে চলে যাচ্ছি, কারণ আসলে লেট হয়ে যাবে হেঁটে গেলে, তার জন্য আমরা টোটো করে চলে যাচ্ছি। আমরা কীর্তন নের যে জায়গাতে কীর্তন, তো সেখানে একটু গান শুনে নাও, তারপর কথা বলছি। আমরা কীর্তনে আশীর্বাদ দিয়ে যেখানে থাকার জন্য দেওয়া হয়েছিল লজ প্রথমে বলেছিলাম, তো সেই জায়গাতে এসে পড়েছি। আর সেখানে এসে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি টিফিন করতে, কারণ আমরা টিফিন করা হয়নি, আমরা যেহেতু অনেক সকাল সকালবেলা আসর করতে গিয়েছিলাম তার জন্য। আর এখানে দেখো আমি আগে খেয়ে নিচ্ছিলাম, আর ওরা কিন্তু পরে খাচ্ছে, তার জন্য ভাবলাম আমি তো খেয়ে নিচ্ছি ভিডিও করিনি, তো ওরা যখন খাচ্ছে তো ওদের ভিডিওটা করেনি, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম ওদেরকে। ওরা সবাই আমি ভাই মানে ভাই ডাকি, তো ভাই মানি ওদেরকে। আর তারপর আমি দোকান থেকে একটা কলগেট কিনেছিলাম, সাবান কিনেছিলাম, একটা ফেস ওয়াশ কিনেছিলাম, যেহেতু আমি বাইরে থেকে নিইনি, তো ভাবলাম নিজে যখন দোকান আছে তাহলে কিনে নিই। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেখো বিকালবেলার আসরে একটু গান শুনে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
আমি রুমে এসে একটু খোল বাজনাগুলো প্র্যাকটিস করছিলাম, যেহেতু আমি বেশি বাজাতে পারি না, অল্প অল্প বাজাতে পারি চেষ্টা করছিলাম আর কি। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যাতে খোল বাজনাটা শিখে ফেলি, আমার অনেকই ভালো লাগে খোল বাজনাগুলো, আর আমার খুব ইচ্ছে আমি শিখবো। তোমরা সবাই আশীর্বাদ করবে আমাকে যাতে আমি খুবই তাড়াতাড়ি শিখে নিই। তারপর এখানে আমরা অনেকক্ষণ বসে কীর্তন করেছিলাম রুমের ভিতরে, আর এটা হলো রাতের আসর, মানে রাতে যখন আমাদের 12টা থেকে 2টা পর্যন্ত আসর পড়েছিল আর সেই আসরের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর প্রথমেই বলেছিলাম, এখনই বলছি, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।